लॉगरिदम। যেখানে যে বুঝতে পারবে না প্লিজ আমাকে জিজ্ঞেস করবে, বা এটাকে আমরা বাংলায় বলি লগারিদম। অঙ্কের চ্যাপ্টার লগারিদম, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে কোশ্চেন গুলো তোমাদের আগে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের ডিটেল বলে দিচ্ছি। কোশ্চেন গুলো একবার দেখে নাও কি কি টাইপের অঙ্ক থাকছে পরীক্ষায়। এই হচ্ছে মডেল কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো কি করে সলভ করতে হয় সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো চলো শুরু করছি। লগারিদম যেটাকে ইন শর্ট আমরা বলি লগ, এল ও জি, স্মল এল, ক্যাপিটাল এল নয়, স্মল এল ও জি, লগ। এই লগটা কি, লগটা অ্যাকচুয়ালি কি জিনিস? লগ হচ্ছে, লগকে বলা হয় সেভেন্থ ফান্ডামেন্টাল অপারেটর। সেভেন্থ ফান্ডামেন্টাল অপারেটর কেন সেভেন্থ ফান্ডামেন্টাল অপারেটর বলছি? অপারেটর গুলো অ্যাকচুয়ালি কি জিনিস? অপারেটর হচ্ছে এই, যেমন আমরা আগে শিখেছি যোগ, গুণ, ভাগ, বিয়োগ, তারপর সূচক আমরা শিখেছি, তারপরে তো প্রপোর্শনাল আমরা শিখেছি, একটু একটু দেখেছি। তো এটা হচ্ছে, এটা ফার্স্ট অপারেটর, সেকেন্ড অপারেটর, থার্ড অপারেটর, ফোর্থ অপারেটর, ফিফথ অপারেটর, সিক্সথ অপারেটর, লগকে আমরা বলি সেভেন্থ অপারেটর। যেমন দুই আর দুই কিছু মিন করে না, কিন্তু দুইয়ের মধ্যে দুই যদি যোগ বসিয়ে দিই এটা একটা মিন করে, ঠিক তেমনি লগারিদম একা কিছু মিন করে না। এই লগকে লেখার একটা প্যাটার্ন আছে, লগকে লেখার প্যাটার্ন হচ্ছে এরকম লিখতে হয় লগ। এখানে এই যে লেক বা একদম নিচে, এখানে একটা জিনিস থাকে আর এখানে একটা জিনিস থাকে। এখানে যে জিনিসটা থাকে এটাকে আমরা বলি বেজ বা নিধান, বাংলা বলে নিধান অথবা বেজ। আর এখানে হচ্ছে কার লগারিদম করব, কার লগারিদম করব সেটাকে আমরা এখানে লিখি, কার লগারিদম বের করব, বের করব। তাহলে লগের ডেফিনেশন হচ্ছে এরকম যে সামথিং লগারিদম করে, ফর এক্সাম্পল লগ টেন, লগ টেন এর একটা ভ্যালু আছে, বা এর বেস, বেস ধরো এরকম লিখছি লগ টেন অফ টেন, মানে বেস টেন, আর এখানে যেটা আছে যার ভ্যালু বের করবো সেটাও টেন। তো এরকম যদি কখনো ব্যাপার হয় তো সেটা ইকুয়াল টু আমরা বলি অন। তাহলে এখান থেকে বাই ডেফিনেশন লগারিদম আমরা বলতে পারি অন কে, অন কে লগ, বা অন কে দশের সাপেক্ষে, এগুলো লিখতে হবে না কিছু, এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য। দশের সাপেক্ষে লগারিদম দশের সাপেক্ষে লগারিদম উইথ রেসপেক্ট টু, বা উইথ রেসপেক্ট টু WRT, উইথ রেসপেক্ট টু বেজ বা নিধান টেন। বা যদি এরকম হতো যে এক্স ইজ ইকুয়াল টু লগ এম এ, তাহলে বলতাম এক্স কে এ নিধানের সাপেক্ষে, এ নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম, লগারিদম ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে পেরেছো? লগারিদম জিনিসটা কি অ্যাকচুয়ালি, লগ সামথিং কোন একটা কিছু, সেটা 100 হতে পারে, 200 হতে পারে, যে কোনো সংখ্যা, এখানে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু মনে রাখবে এই সংখ্যাটা কখনো নেগেটিভ হবে না, ইটস কান্ট বি নেগেটিভ, এটা কখনো নেগেটিভ হবে না, এটা সবসময় পজিটিভ, জিরো অর গ্রেটার দেন জিরো, এখানে যেটা বসবে তার সাপেক্ষে কোনো একটা কিছু আমি বেজ নেব, বেজ যা কিছু নিতে পারি, বেজও পজিটিভ, বেজও পজিটিভ, এখানে এটাও পজিটিভ, এখানে এর ভ্যালু যা কিছু নিতে পারি, যা কিছু এনিথিং নিতে পারি, এনিথিং এক্সেপ্ট নেগেটিভ, ফ্র্যাকশনও নিতে পারি, টু থার্ডও নিতে পারি, এখানেও টু থার্ড নিতে পারি, বা 3/5ও নিতে পারি। তো এরকম একটা প্যাটার্ন যেটাকে লিখতে হয়, তো সেটাকে আমরা বলছি, সেটাকে এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসে, তো সেটাকে আমরা বলছি ফর এক্সাম্পল এটা মনে করো কিছু একটা আসলো ওয়াই। তো এটা হচ্ছে লগারিদম ডেফিনেশন। তো বাই ডেফিনেশন আমরা কি দেখলাম যে এক্স ইজ ইকুয়াল টু লগ এম এ, মানে এক্স কে আমরা বলছি এই লগ এম এর ভ্যালু, এক্স কে আমরা বলছি লগ এম এর মান বা ভ্যালু বেজ এর সাপেক্ষে। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? এই সাইনটা কি ইমপ্লাই করছে, সেই সেন্সটা বুঝতে পারছো তো? বুঝতে পারছো না? ওটা আরেকবার একটু বলো দা। এক্স কে বলছি
এক্স কে বলছি ভ্যালু, কার ভ্যালু? এম এর, এম এর আমি লগারিদম নিচ্ছি, এম এর লগারিদম বের করছি উইথ রেসপেক্ট টু বেস এ, উইথ রেসপেক্ট টু বেস এ, তাকে আমরা বলছি লগারিদম। তো এখান থেকে লগের ডেফিনেশন, এটা হচ্ছে বাই ডেফিনেশন সংজ্ঞা, সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এই লগ তুলে দিলে এই বেসটা এখানে এ টু দি পাওয়ারে চলে যায়, এখানে যা থাকবে পৃথিবীতে, এখানে যদি তোমার যা পৃথিবীতে যাই থাকুক যে সংখ্যা থাকবে তার উপরে চলে যাবে। ফর এক্সাম্পল যদি এরকম হয় লগ এম এ ইজ ইকুয়াল টু কাউন্টার, এরকম হতেই পারে। তো তুমি এরকম লিখবে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার কাউন্টার, যা থাকবে তাই তুমি এখানে উপরে চলে যাবে। এটা হচ্ছে যদি কখনো লক তুলতে হয়, বা যদি এরকম আছে এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তো এটা আমি এখান থেকে লকটাকে তুলে দিলাম। এটা হচ্ছে লকটাকে কি করে তুলতে হয়, কারণ লক থাকলে তো তুমি হাতে কলমে করতে পারবে না অঙ্ক, আমার ক্যালকুলেটর লাগবে, লগারিদম সিরিজ লাগবে, যেটা তোমাদের হচ্ছে ক্লাস মানে এক্সামে প্রোভাইড থাকবে না। তো তোমার কোনো একটা অঙ্ক এরকম আছে যে লগ এম এ ইজ ইকুয়াল টু এক্স হলে এম ইজ ইকুয়াল টু কত, ফর এক্সাম্পল তোমাদের একটা অঙ্ক দিচ্ছি আমি যে লগ এম টেন ইজ ইকুয়াল টু টু, তাহলে এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু হবে 10^2 বা 100। বুঝতে পেরেছো কি টাইপের, মানে তোমাকে এখান থেকে বলতে পারে এম এর ভ্যালু বের করো, অথবা তোমায় এরকমও দিতে পারে, এরকম দিতে পারে, এরকম দিতে পারে লগ 100 বা 1000 বাই 10 এটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু এক্স, ধরে নাও এক্স, তাহলে তোমার 1000 ইজ ইকুয়াল টু কত হবে, 1000 ইজ ইকুয়াল টু হবে 10^x, আর এই 1000 কে আমরা লিখতে পারি 10^3 ইকুয়াল টু 10^x, এখানে দুটো বেস সমান দুপাশে থেকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3। ইজ অপারেশন অফ অপারেশন হাউ টু ডু দিস, বুঝতে পেরেছো কি করে লগারিদম অপারেশন করছি? ঠিক তেমনি যেমন তোমার লগারিদম আমি এই এই যে এখান থেকে যেমন তোমার লগারিদম কোন একটা ছিল, এই যে এটা ছিল, তো এখান থেকে আমি যেমন লগটাকে তুলে দিয়েছি, তুলে দিয়ে বলছি এখান থেকে এই এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, ঠিক তেমনি উল্টোটা তুমি করতে পারো, তুমি এখানে বসে লগ নিতে পারো, লগ নিলাম বসে সাইডে লগ নেওয়া যায়, এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স আছে, এখন বসে সাইডে লগ নিলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স আমি নিলাম উইথ রেসপেক্ট টু বেস এ, উইথ রেসপেক্ট টু বেস এ। তো তোমাদের এখান থেকে একটা টার্ম দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কি পাচ্ছি লগ, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি যে লগ এম এ সমান সমান লগ এ টু দি পাওয়ার এক্স ইনটু এ, তাহলে এখান থেকে এর ক্যালকুলেশনটা তোমার বের করতে হবে। মনে রাখবে যখন কোনো এরকম টার্ম থাকবে যে লগ এ টু দি পাওয়ার এক্স, বেস যা খুশি থাকুক, বেস এনিথিং, বেস বি আছে, এটা যখন এ টু দি পাওয়ার এখানে থাকে এই এক্সটা এর বাইরে নিয়ে নিয়ে চলে আসতে পারি, মানে এটাকে আমি লিখতে পারি এরকম করে এক্স ইন্টু লগ এ বি। তো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে এই এক্সটা বাইরে চলে আসলো, এক্স ইন্টু লগ এ এ, আর কোনো কিছু লগারিদম করছি এবং নেই যা লগারিদম বের করছি। আচ্ছা যার লগারিদম বের করছি তার যদি বেসও সমান হয় তাহলে সেটা হচ্ছে এক, এর ভ্যালু এক, লগ এক্স এক্স ইজ ইকুয়াল টু এক, যা কিছু লগ কোনো একটা কিছু বের ভ্যালু বের করবে আর তার সাপেক্ষে বেস যদি সমান হয় সেটা সমান সমান এক। কি করে এক হয় দেখাচ্ছি, এই লগ এ এ এটা ইকুয়াল টু আমার এক্স এ, দেখলে এই এখান থেকে আবার এখানে চলে আসলাম, আবার এখান থেকে ঘুরে ফিরে আবার আমি কোথায়, এই এখানে চলে যেতে পারি, একই জিনিস, বুঝতে পারছো? এবার ফর্মুলা আকারে লিখবে খাতা, এবার খাতা কলম বের করেছো, খাতা কলম বের করবে, সবাই খাতা কলম বের করে লিখে রাখো যে এক্স কে আমরা বলছি লগ এম এর লগারিদম উইথ রেসপেক্ট টু বেস এ, বা এটাকে উল্টো করে দেখা যায় অর লগ এম এ ইজ ইকুয়াল টু এক্স, একই জিনিস, এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে বি ইজ ইকুয়াল টু এ হবে, এই এটাই অ্যাপ্লাই করেছি, জাস্ট সমান সমান এর পাশে নিয়ে গেছি। এখান থেকে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স,
এটা যেমন একটা ফর্মুলা, আবার এটাও একটা ফর্মুলা। আবার তুমি যদি বলো যে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে দাদা এই ইকুয়েশন এসেছি, তাহলে এই ইকুয়েশন থেকে কি আমি এই ইকুয়েশন যেতে পারি? অফকোর্স যেতে পারি। এখান থেকে যেমন লগ তুলে দিয়েছি, এখান থেকে এই যে এখান থেকে লগ আমি তুলে দিয়েছি, তুলে দিয়ে এই ইকুয়েশন পেলাম, মানে এম ইজ ইকুয়াল টু বলছি এ টু দি পাওয়ার এক্স। এটা লগারিদমের ডেফিনেশন, ডেফিনেশন, এটা কোনো প্রুফ নেই, এটা ডেফিনেশন। যে কোনো হায়ার ম্যাথমেটিক্স তুমি দেখতে পারো, এটা কোনো প্রুফ নেই, ডেফিনেশন। এরপরে যা যা ফর্মুলা বলবো সবকিছু প্রুফ আছে, কিন্তু এটার কোনো প্রুফ নেই, এটা একটা ডেফিনেশন। এরকম করে লগকে ডিফাইন করা হয়েছে, লগারিদম যে ফান্ডামেন্টাল অপারেটর, সেই অপারেটরকে এভাবে ডিফাইন করা হয়েছে যে লগ এম এ ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটা ডেফিনেশন। তো এখান থেকে তুমি, আমি এখান থেকে এই ইকুয়েশন আসছি, আমি কি এখান থেকে এই ইকুয়েশন ফেরত যেতে পারি? আবার অবশ্যই যেতে পারি। কিভাবে যেতে পারি? বোথ সাইডে এখানে লগ এর এম আছে, তাহলে বোথ সাইডে আমি লগ নিয়ে নেবো, বোথ সাইডে লগ নিয়ে নিলাম এম, এখানে বেস এ আছে, বেস এ নিয়ে নিলাম, সমান সমান লগ এ টু দি পাওয়ার এক্স বেস এ। তো এটাকে আমরা লিখতে পারি এই যে যখন কোনো কিছু টু দি পাওয়ার এ সামথিং, সামথিং যা কিছু, সামথিং টু দি পাওয়ার এন, এরকম আছে লগ অফ সামথিং টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি এন ইন টু লগ অফ সামথিং, সামথিংটা পজিটিভ, আইদার পজিটিভ আর জিরো, লগ জিরো ভ্যালু আনডিফাইন্ড, লগ জিরো ভ্যালু বের করা যায় না। আচ্ছা তো ধরে নাও তুমি পজিটিভে আছে, তো কোনো কিছু টু দি পাওয়ার এন আছে, তো সেই এনটাকে আমরা বাইরে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু লগ এ এ, আর যখন কোনো কিছু যখন কোনো কিছু লগারিদম আর সেটার বেসটা যদি সমান হয়, বেস বা নিধান সমান হয়, তখন এইটার ভ্যালু হচ্ছে এক, এটা সমান সমান এক। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন আমি ফেরত চলে আসলাম, আবার এই দুটো ইকুয়েশন, এটা আর এটা এক ইকুয়েশন, আমি এখান থেকে এখানে গেছি আবার এখান থেকে এখানে চলে আসছি। এইগুলো যখন আমরা অঙ্ক করব তখন আমরা অ্যাপ্লাই করব যে এভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, বুঝতে পেরেছো? জাস্ট এটুকু লিখে রাখো, আর এটাও লিখে রাখো যে লগ এ এ ইজ ইকুয়াল টু ওয়ান, এ মানে যে কোনো সংখ্যা, এ গ্রেটার দ্যান জিরো, এনি নাম্বার, এনি নাম্বার, রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, যে কোনো সংখ্যা, ইমাজিনারি সংখ্যাটা লগারিদম বের করা যায়। বলো ক্লিয়ার না হলে আমি আবার বলবো, বলো তো তাহলে লগ, লগ ফাইভ ১২৫ বেস ফাইভ, এটা ইকুয়াল টু কত হবে? লগ অফ ১২৫ বেস ফাইভ, এটা সমান সমান কত হবে? থ্রি। সবাই কি বুঝতে পারছো কি করে থ্রি আসছে? মানবেন্দ্র তুমি একটা কাজ করবে, আমার যে সূচকের যে চ্যাপ্টারটা আমি করিয়েছি এখানে ভিডিও, ওই ভিডিওটা একটু দেখবে তো এই ক্লাসটা হয়ে যাওয়ার পর। দেখো ১২৫ মানে হচ্ছে পাঁচের কিউব, পাঁচের কিউব, এখানে নিধান বা বেজও পাঁচ, এটাকে লিখতে পারি আমরা থ্রি ইন্টু লগ পাঁচ পাঁচ, আর লগ পাঁচ পাঁচ মানে এক, সমান। আচ্ছা মামনির সিচুয়েশনটা কি নর্মাল হয়েছে? না, ওর জেঠিমা মারা গেছে বললো, দিয়ে আজকে মনে হয় ওদের থিতে ভাত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে আমার ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং দেখাচ্ছে তো, রেকর্ডিং ঠিক আছে, তাহলে হচ্ছে। মানবেন্দ্র বুঝতে পেরেছো? একটু কথা বলবে প্লিজ। দেখো এরপরে আমি আরো ডিটেলে ঢুকবো, এটুকু বুঝতে না পারলে এরপরে কিছুই বুঝতে পারবে না, এটুকু আগে বোঝো। হ্যালো, সে আছে না বেরিয়ে গেছে? আছে তো। এমআইসিটা একটু বলো, বুঝতে পেরেছো কিনা? আরে বলো না, বুঝতে না পারলে বলো, অবশ্যই বলবে। লগের ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আমরা বলছি যে এক্স কে লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু বেস নিধান বলা হয়। এবার এই সংজ্ঞার মধ্যে ইনক্লুডেড আছে যেখানে এম গ্রেটার দ্যান জিরো, এ গ্রেটার দ্যান জিরো, এর মধ্যে আবার একটু ঢোকানো আছে, তাহলে আমরা লিখতে পারি যে এম সমান সমান এ টু দি পাওয়ার এক্স।
এটা হচ্ছে ডেফিনেশন। যেমন এটা একটা ডেফিনেশন সংজ্ঞা, যে কি করে লগটাকে আমরা ডিফাইন করছি তার ডেফিনেশন। তো সেখান থেকে এই অপারেশন গুলো এসেছে। এবার লগের কিছু বিহেভিয়ার আছে, যেমন লগ এ এ টু দি পাওয়ার এক্স হলে এক্সটা বাইরে চলে আসে, সেটা গুণ আকারে থাকে এক্স এক্স ইনটু লগ এ এ। এইবার দেখবে যখন আমরা অঙ্ক করবো বইতে, তখন দেখবো এরকম আছে লগ অফ এক্স, এরকম আছে, মানে বেশ কিছু লেখা নেই এখানে, কিছু লেখা নেই বইতে দেখবে ম্যাক্সিমাম অঙ্কের সময় এখানে কিছু লেখা নেই। মনে রাখবে এখানে যদি কিছু না লেখা থাকে, আমরা ধরে নেব, ধরে নেব এখানে দশ আছে। যদি কিছু লেখা না থাকে ধরে নেব এখানে দশ আছে, মানে বেস যদি গিভেন না থাকা থাকে কোশ্চেনে, তাহলে ধরে নেবো দশ আছে। আর আরেকটা সিম্বল আছে যাকে আমরা বলি, এইটা লগারিদমের সিনোনিমাল সিম্বল, সিম্বল সেটা হচ্ছে এলএন। এলএনটা কি? যা এলএন হচ্ছে লগ, যেমন বেস বললাম টেন, এই বেস টেন না হয়ে বেস যদি হয় ই, ই যেমন পাই একটা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, ঠিক তেমনি ই একটা অমূলদ সংখ্যা যার ভ্যালু হচ্ছে 2.83739 এরকম চলতে থাকে। পাই এর ভ্যালু আমরা সবাই জানি 3.14, এরকম ই বা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে যেমন পাই বলা হয়, এটা এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল টার্ম বলা হয় যার ভ্যালু হচ্ছে এটা। তো সেই ই এর সাপেক্ষে যদি কখনো লগারিদম থাকে সেটাকে আমরা লেখে এই এলএন দিয়ে, লগ উইথ রেসপেক্ট টু বেস টেন, কিছু না থাকলে ধরে নেবো টেন আছে, এই টেনের বদলে যদি ই থাকে সেটা অনেক বইতে এলএন দিয়েও লেখা হয়, অথবা এটাকে এরভাবে লেখা যেতে পারে লগ এম বেস ই, এরকম লিখতে পারি, অথবা এটাকে লিখতে পারি আমরা এলএন। সিম্বলিক, এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ক্লিয়ার হয়েছে? এইবার লগের কিছু বেসিক ফর্মুলা আছে, ফর্মুলা গুলো কেমন? ফর্মুলা নাম্বার ওয়ান, লগ অফ দুটো সংখ্যা, এটা বেশ যা খুশি আছে, ফর এক্সাম্পল বেস বেশ এনিথিং, বেশ মনে করো 10, 20, 30, 40, বেশ যা খুশি আছে, আমার বেস্ট ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে। তো ধরে নাও দুটো সংখ্যা এম এন, এটাকে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন। কি করে লিখতে পারি এটাকে? এটা ধরো বেস এ ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি যে এইটা ইজ ইকুয়াল টু ফর এক্সাম্পল পি, এইটা ইজ ইকুয়াল টু কিউ, এটা জাস্ট তোমাদের এইটা হচ্ছে সূত্র, এই সূত্রের প্রমাণটা কি করে সেটাই দেখাচ্ছি, তো মনে থাকবে তোমাদের, অনেকে ফিলিং সেশনে দাদা এটা কেন লিখলাম। যাই হোক, ছোট ছোট একদম ছোট ছোট প্রমাণ, তো লগ এম এ ইজ ইকুয়াল যদি পি হয় তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে? এ টু দি পাওয়ার পি, লগের ডেফিনেশন অনুসারে। আবার লগ এন এ এটা সমান সমান যদি কিউ হয় তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে? এ টু দি পাওয়ার কিউ, লগের ডেফিনেশন অনুসারে। এবার এখানে এম এন এর গুণ আছে, তুমি এখানে এম এন কে গুণ করে দাও, সরি এম ইন টু এন সমান সমান এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ, এখানে বেশ সমান, তাহলে পাওয়ার পরে কি হবে? যোগ হয়ে যাবে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম এম এন সমান সমান এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। এইবার এখানে বেস কত আছে? এখানে বেস এ আছে, তাহলে উইথ রেসপেক্ট টু লগ এর, মানে নিধান এর সাপেক্ষে লগারিদম নিই বোথ সাইডে, লগ নিধান এ এম এন সমান সমান লগ এ এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, এই পি হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, তাহলে এই পি প্লাস কিউ বাইরে চলে আসবে আর পড়ে থাকবে লগ এ এ, আমরা জানি লগ এ এ মানে ওয়ান, তাহলে এখান থেকে শুধু পড়ে থাকছে পি প্লাস কিউ, পি মানে হচ্ছে লগ এম এ, এটা মানেই তো পি প্লাস কিউ, এটা ধরে নিয়েছি আমি, একটাকে পি ধরে নিয়েছি, প্রুফ হয়ে গেল তাহলে। তো এটা হচ্ছে লগ এম এ, এটা লগ এন। তো মনে রাখবে এরকম যদি কখনো গুণ থাকে, লগে কোনো সংখ্যা যদি গুণ থাকে, ফর এক্সাম্পল লগ 20 এ, এটাকে আমরা লিখতে পারি লগ 4 × 5 এ, তো এটাকে আমরা লিখতে পারি লগ 4 প্লাস লগ 5। আরেকটু পিছিয়ে দেখাচ্ছি আমি, ফর এক্সাম্পল এরকম আছে লগ 6, লগ 6 10, এটাকে লিখতে পারি লগ 2 × 3 × 10 × 1 ও লিখতে পারো, ইন্টু ওয়ান সমান সমান লগ 110 প্লাস লগ 210 প্লাস লগ 3 10। বুঝতে পেরেছ ফর্মুলাটা? তাহলে আমার কি দাঁড়াচ্ছে? লগ এম এন
সমান সমান লগ এম প্লাস লগ এন, এটা আমার ফর্মুলা। এখানে যদি দুটো সংখ্যা থাকে দুটো সংখ্যা যোগ করব, তিনটে থাকলে তিনটে সংখ্যা যোগ করব, চারটে থাকলে চারটে যোগ করব। কিন্তু কখনোই এটা অনেকেই কনসেপচুয়ালি মিস্টেক বা ভুল করে ফেলে, অনেক সময় ভুল করে করে ফেলে এরকম করে যে লগ এম প্লাস এন আছে, এরকম আছে, অনেকে ভুল করে এটাকে, ভুল করে এরকম করে ফেলে যে এটা সমান সমান লগ এম প্লাস লগ এন, এটা কখনোই না, এটা ভুল, ইটস রং, এটা কখনোই না, এটা অনেক অনেকে আমরা যখন প্রথম প্রথম অঙ্ক করতে যাই আমাদের এই ভুলটা হয়ে যায়, এটা কখনোই না। এখানে গুণ, এখানে যদি গুণ থাকতো তবেই এখানে যোগ হবে, এটা প্রুফটাতে দেখলে কেমন কেমন করে হচ্ছে। হ্যালো দাদা, আমার কথা কি অবু? হ্যাঁ তোমরা শুনছো? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ কারো কোনো কোশ্চেন? না ঠিক আছে, আমরা কিন্তু এরপর অঙ্ক, আমরা এই থিওরিটা পড়ে এরপরে ডাইরেক্ট অঙ্ক করতে শুরু করে দেবো। নেক্সট হচ্ছে যদি লগারিদম বিয়োগ হয় এম বাই এন, এটাকে কি লিখবো? ভাগ যদি হয়, এটা যেমন গুণ ছিল, এটা যদি ভাগ থাকে, যেমন এইটা সমান সমান এইটা হয়, এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি। আবার এটা যেমন একটা ফর্মুলা, ঠিক তেমনি একটা ফর্মুলা এরকম আছে, লগ এম এন ভাগ যদি হয় তাহলে বিয়োগ হয়ে যাবে, লগ এম মাইনাস লগ এন, এটা সেম একই প্রুফ আছে। এটাকে পি ধরে নাও, এটাকে কিউ ধরে নাও, তাহলে এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে তোমার এখান থেকে আমি লিখতে পারি যে পি সমান সমান লগ এম, বেস মনে করো এ ধরে নিয়েছি আমি, সবার বেস এ যা খুশি এ, তাহলে এখান থেকে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, আর সিমিলারলি তোমার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউ। এখানে এম বাই, এখানে এম বাই এন আছে, তো আমি এম বাই এন লিখলাম, এম বাই এন সমান সমান এ টু দি পাওয়ার পি, এই যে এম এর ভ্যালু বসিয়ে দিলাম এ টু দি পাওয়ার পি, এন এর ভ্যালু এ টু দি পাওয়ার কিউ, তো এটা সমান সমান আমার এখানে বেস সমান, বেস সমান ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। এগুলো আমরা ভালো করে পড়ে কি করব? তাহলে এখানে বোথ সাইড আবার লগ নিয়ে নাও, লগ এম এন সমান সমান লগ এ পি মাইনাস কিউ, এখানে বেস এ ছিল তাহলে বেস এ ধরে নাও, তাহলে এটা সমান সমান পি মাইনাস কিউ ইন্টু লগ এ এ, আর লগ এ এ মানে ওয়ান, তার মানে পি মাইনাস কিউ, আর পি মাইনাস কিউ মানে সেম এম এম মাইনাস এম, বুঝতে পেরেছ? ফর এক্সাম্পল তোমার যদি এরকম থাকে কখনো যে লগ লগ 10/15 সমান সমান কত, বেস 10 সমান সমান কত, বা 10/1000 লগ 10/1000, এটা ভালো বুঝতে পারবে, এটা সমান সমান কত, এটা বাদ দাও, এটা সমান সমান কত, তো কি লিখবো এটাকে? এখানে ভাগ আছে, ভাগ হলে বিয়োগ হয়ে যাবে, লগ 10 মাইনাস লগ 1000 10, লগ 10 ওয়ান, বেস 10 যা করবো তাও এরকম প্যাটার্ন থাকলে ওয়ান, মাইনাস লগ 1000 কে লিখতে পারি 10³/10 সমান সমান ওয়ান মাইনাস, এই তিনটে বাইরে চলে আসবে, পাওয়ারে থাকবে লগের কোনো কিছু লগ বের করবে, সেটা যদি পাওয়ারে থাকে সেই পাওয়ারটা বাইরে চলে আসবে গুণ আকারে, 10 লগ 10 মানে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস 3 মানে মাইনাস 2, তাহলে লগ 10/100 সরি 1000 উইথ রেসপেক্ট টু বেস 10 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে ফর্মুলাটা তোমার কি দাঁড়াচ্ছে? লগ এম ভাগ এন বেস এ সমান সমান লগ এম এ মাইনাস লগ এন এ, ক্লিয়ার ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশন কি করে করবো, ক্লিয়ার হচ্ছে তো? ইয়েস অর নো? এইবার আরো জিনিস দেখো, এই লগকে আমরা এদের আরো বিভিন্ন অপারেশন হতে পারে, ফর এক্সাম্পল লগ অন এর ভ্যালু কত, লগ অন ইজ ইকুয়াল টু জিরো, কি করে জিরো আসে মনে করো, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তাই তো, কোনো কিছু টু দি পাওয়ার শূন্য ইকুয়াল টু ওয়ান, যাদের মনে নেই তাদের প্রমাণ করে দিচ্ছি, এ ভাগ এ ইজ ইকুয়াল টু এক, তো তার মানে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক, তার মানে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু এক, এই সোজা জিনিস একদম। তো এবার বোথ সাইডে তুমি লগ নিয়ে নাও, লগ নিয়ে নিলাম, এখানে এ আছে তার টু দি পাওয়ার জিরো, এখানে 10 আছে সমান সমান এক, এই লগ এক উইথ রেসপেক্ট টু বেস মনে করো 10 ধরেছি আমি, যাও কিছু ধরে নাও অসুবিধা নেই,
এখানে শূন্যটা বাইরে চলে আসলো, শূন্য ইন্টু লগ এ টেন সমান সমান লগ ওয়ান টেন। শূন্য ইন্টু সামথিং মানে জিরো, লগ ওয়ান সমান সমান জিরো, এটা মুখস্থ করবে। লগ ওয়ান সমান সমান শূন্য ইন্টু সামথিং মানে শূন্য, লগ লগ ওয়ান মানে শূন্য, আর লগ সেম জিনিসে লগ করলে এক, এই দুটো জিনিস মনে রাখবে। লগের গুণ থাকলে যোগ হয়, লগের ভাগ থাকলে, লগের মধ্যে যদি কিছু ভাগ থাকে তাহলে বিয়োগ হয়। এইবার এইগুলো এইগুলো বেসিক ফান্ডা, এইগুলোরই অ্যাপ্লিকেশন এবার আমরা দেখবো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। আরেকটা যেমন অ্যাপ্লিকেশন আছে, এরকম লিখতে পারি আমি লগকে, ফর এক্সাম্পল লগ এ বি আছে, এটাকে আমরা লিখতে পারি লগ এ বেস টেন বাই লগ বি বেস টেন। নট অনলি বেস টেন, তুমি বেস যা নিতে পারো, এটাকে আমরা লিখতে পারি, এরকমও লিখতে পারি লগ এ বেস সি লগ বি বেস সি, যা কিছু লিখতে পারো, এটা এটা একই জিনিস। বা এরকমও হয়, আচ্ছা লিখছো তো, তোমরা লিখেছো, লিখলে আমি নেক্সট পেজে যাবো। লিখেছো কি? হ্যাঁ বলছো না, লিখেছি। নেক্সট দেখো, নেক্সট দেখো, মনে করো এরকম আছে যে লগ এ বি ইন্টু লগ বি সি, এরকম যদি কখনো গুণ থাকে লগের, এই বি এই বি ক্যান্সেল, এটা সমস্যা আমরা লিখতে পারি লগ এ সি। অনেকটা যোগ ভাগ গুণের মতনই ব্যাপার, ফিলিংসটা ইনিশিয়ালি আনা খুবই ডিফিকাল্ট। আপাতত তুমি এইভাবে বোঝো, যখন অঙ্ক করবো আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এইভাবে লিখতে পারি। অথবা মনে করে এরকম আছে যে যেমন লিখলাম লগ এ টু দি পাওয়ার এন বেস বি, এটাকে আমি লিখছি এন ইন্টু লগ এ বি, এটা তো বললাম। ঠিক তেমনি লগ এ আছে এখানে বি টু দি পাওয়ার এন, এটাকে কি লেখা যায়, এটা কি লেখা যায়, এটা কি যে ফর্মুলা সেটা হচ্ছে ওয়ান বাই এন লগ এ বি, দেখো কি করে আসে। এটাকে আমরা লিখতে পারি লগ এ ভাগ লগ বি টু দি পাওয়ার এন, বেস এখানে সেম আছে, সেটা সমান সমান লিখতে পারি লগ এ, এই এনটা বাইরে চলে আসলো এন ইন্টু লগ বি, এটাকে এই দুটোকে মার্চ করে দেবো। আবার এখানে ওয়ান বাই এন, ওয়ান বাই এন ইন্টু লগ এ বাই লগ বি, এটাকে আবার লিখতে পারি ওয়ান বাই এন ইন্টু লগ এ বি, এই সেম ফর্মুলা। এখানে যদি যা লগারিদম করবে তার উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা বাইরে গুণ হয়ে আসে, আর বেজের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা ওয়ান বাই এন হয়ে গুণ হয়ে আসে, এগুলো মনে রাখবে। আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার পরে আমরা ডাইরেক্ট অঙ্ক করতে শুরু করবো, সেটা হচ্ছে এরকম এ টু দি পাওয়ার লগ এ এক্স, কোনো কিছু একটা সংখ্যা আছে এ, তার টু দি পাওয়ারে লগ আছে, এখানে আমার বেজ এই আছে, একটা এটা যদি এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এক্স, এই পুরো ব্যাপারটা ফ্যানিশ ওয়ান ইকুয়াল টু এক্স, ব্যাস এই কটাই লগারিদমের সূত্র। এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন করেই আমরা সমস্ত অঙ্ক করে ফেলবো, আর কোনো সূত্র নেই, জাস্ট এই কটাই। চলো অঙ্ক করছি, আচ্ছা প্রথম অঙ্ক বলেছে, এক দেখ নম্বরে কি বলেছে, রুট থ্রি নিধানের সাপেক্ষে, লগ নিধান হচ্ছে রুট থ্রি, রুট থ্রি নিধান কি বললাম, বেজ, বেজ বা নিধান, এটাকে আমরা বলছি নিচে যেটা থাকে সেটা হচ্ছে রুট থ্রি, রুট থ্রি। রুট একাশি লগারিদম কত, রুট একাশি লগারিদম বের করতে হবে, চার, ভেরি গুড, সবাই করো, ভেরি গুড ভেরি গুড। এটা সিম্পলি একদম, এটা লগ রুট ওভার মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, থ্রি টু দি পাওয়ার হাফ, এই এই সংখ্যার উপরে হাফ আছে তাহলে এই হাফটা বাইরে চলে আসবে, আবার বেজের উপরে হাফ আছে তাহলে এটা নিচে ভাগ হয়ে যাবে, তাই তো করেছি আমরা যে এ টু দি পাওয়ার এন বি সমান সমান এন ইন্টু এ বি, আবার লগ এ আছে বি টু দি পাওয়ার এন, এই এনটা এখানে ওয়ান বাই হয়ে যায়, ওয়ান বাই এ বি, তো এখানে তোমার আছে বোথ, আছে এখানে বোথ কন্ডিশন আছে, লগ এ টু দি পাওয়ার এন আছে বি টু দি পাওয়ার এন আছে, এই এনটা বাইরে গুণ হিসেবে আসলো আর এই এনটা ওয়ান বাই হিসেবে গেল লগ এ, তো ওটাই লিখছি এখানে হাফ, এই হাফটা বাইরে চলে আসলো, এই হাফটা নিচে বাইরে চলে গেল, ইন্টু লগ একাশি মানে থ্রি টু দি পাওয়ার ফোর নিধান বা বেস থ্রি, হাফ ইন্টু হাফ
কেটে গেল, মানে হাফ ভাগ হাফ কেটে গেল, আর এই ফোর এখানে আবার আবার টু দি পাওয়ার ফোর চলে আসে, ফোরটা বাইরে চলে আসবে, ফোর ইন্টু লগ থ্রি থ্রি, আর লগ থ্রি থ্রি মানে ওয়ান, তার মানে উত্তর চার। বুঝতে পেরেছো? মানবেন্দ্র, মানবেন্দ্র বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা তোমার কি এমআইসিটা অন করা, অফ করা, অন করা? অফ। মানবেন্দ্র তোমার কি এমআইসি অফ করা? মানবেন্দ্র না, অন করেছে, অন করেছে। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো? একটু বলবে দাদা, একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমার। এত সেটা বলবে তো, না বললে কি করে হবে? তুমি বুঝবে, তোমাকে বোঝানোর জন্য তো আমি এখানে বসে আছি নাকি? এটা কি ধরনের পড়াশোনা হচ্ছে? শুধু কি ভিডিও দেখবে নাকি বসে বসে? তুমি বলো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা মানে কি বলেছে? কোশ্চেনটা মানে বোঝো, রুট থ্রি নির্ধারণের সাপেক্ষে রুট একাশির লগারিদম, রুট একাশির লগারিদম বের করবো, রুট একাশির লগারিদম বের করবো কার সাপেক্ষে? রুট থ্রি নির্ধারণের সাপেক্ষে, রুট থ্রি তে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার বের করতে বলেছে। তো এখানে এটাকে আমরা লিখতে পারি লগ একাশি টু দি পাওয়ার হাফ, থ্রি টু দি পাওয়ার হাফ, রুট 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 একাশি মানেই তো, রুট ওভার মানেই টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানেই হচ্ছে টু দি পাওয়ার হাফ, রুট ওভার হচ্ছে আর টু দি পাওয়ার হাফ একই জিনিস, সিমিলার জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্যটা বসে দেখো না, অন্যটা অঙ্গ, সিমিলার জিনিস, এটা সিমিলার জিনিস, তো এটা লিখতে পারি। তো এইবার তোমাদের কি বলেছি, এবার বলেছি যে লগ, মনে করো এ টু দি পাওয়ার এক্স আছে বা এ টু দি পাওয়ার এন আছে, যা কিছু আছে, তো কোনো কিছু টু দি পাওয়ারে যদি এরকম থাকে, সেটা যদি লগারিদম বের করতে হয়, এই এনটা এখানে বাইরে চলে আসে, মানে এন ইন্টু লগ এ। তো সেটাই এখানে করো, এই হাফটা বাইরে চলে আসলো, হাফ লগ একাশি থ্রি টু দি পাওয়ার হাফ হলো। এবার তোমাকে আরেকটা প্রুফ দেখিয়েছি, যে এরকম যদি লগ এ, মনে করো বি টু দি পাওয়ার এন আছে, এই এনটা এখানে ওয়ান বাই হয়ে যায়, ওয়ান বাই এন লগ এ বি। তো এখানে টু দি পাওয়ার হাফ আছে, থ্রি টু দি পাওয়ার হাফ বেজে, তো এটাকে আমি ওয়ান বাই হাফ করে দেবো, এখানে হাফ ছিল আর এটা ওয়ান ভাগ হাফ, এই হলো লগ একাশি তিন, এখানে হাফ হাফ কেটে গেল। একাশিকে লিখতে পারি আবার, একাশি মানে কি, তিনটে চারে গুণফল, থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, তো তিনটে চার মানে থ্রি টু দি পাওয়ার ফোর, তিনটে চারে গুণফল, তো থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি, তো এই ফোরটা আবার বাইরে চলে আসলো, সেম 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 জিনিস রিপিটেশন হচ্ছে। এই যে টু দি পাওয়ার ফোর আছে বা টু দি পাওয়ার এন আছে, এনটা যেমন বাইরে এসছে, তো টু দি পাওয়ার ফোর আছে, ফোরটা বাইরে চলে আসলো, যা কিছু এখানে এক্স, এখানে এক্স, ইকুয়াল টু এক, তো এটা এক, চার ইন্টু এক মানে চার উত্তর। বুঝতে পেরেছো? বলবে তুমি এখানে কথা না বললে হয় নাকি, কথা বলবে পরে অঙ্ক দেখো, পরে দুই দেখো অঙ্কটা করো, সাতা লগ রুট। হ্যাঁ সবাই করো, রুট ওভার এক্স, রুট ওভার থ্রি ইজ ইকুয়াল টু থ্রি হলে এক্স সমান সমান কত? সবাই টাইম নাও, সবাইকে আমি টাইম দিচ্ছি টু মিনিট, টু মিনিট না, ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট। ওদা ছয় দাগের কোশ্চেনটা একটু দেখাও না, যে ছয় দাগের কোশ্চেন আমি বলছি, যে টেন টু দি পাওয়ার টেন, তার টু দি পাওয়ারে টেন। ইয়েস ইয়েস, নেক্সট যে পরীক্ষাটা, ফর্মটা বের হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসএসসি, তোমার একটা হচ্ছে তোমার লয়ার ডিভিশন ক্লার্ক, আর একটা হচ্ছে আইটো ক্লার্ক, বা দুটো গ্রুপ সি গ্রুপ ডি, তো গ্রুপ সি এর জন্য লগারিদম চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সি তাই নয়, আরআরবি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট, এসএসসি সিজিএল এর জন্য ইম্পর্টেন্ট, তারপরে তোমার যদি তুমি আইবিপিএস দাও তার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যদি ডব্লিউবিসিএস দাও তার জন্য লগারিদম চ্যাপ্টারের কোনো ভূমিকা নেই, আসবে না একটাও। আচ্ছা করো, দুদিনের অঙ্কটা সবাই করেছো?
দাদা আমি পারি নাই ইজি কোশ্চেন সেম সেম কাজ করব x টু দি পাওয়ার হাফ 3 টু দি পাওয়ার হাফ সমান সমান 3 তাহলে এখান থেকে হাফ পাওয়ার আছে বাইরে চলে আসলো বেজের পাওয়ার থাকলে সেটা 1 বাই হয়ে যায় ইনটু 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 লগ x3 সমান সমান 3 তো অর এই হাফ হাফ কেটে গেল লগ x3 সমান সমান 3 এবার লগের ডেফিনিশন ইউজ করো এখানে লগের সংজ্ঞা লগের সংজ্ঞা আমরা বলেছি লগ m x সমান সমান যদি a হয় তাহলে m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার a এটা লগের ডেফিনিশন প্রথমেই বলেছি লগ কি জিনিস এই লগের ডেফিনিশন তাহলে এখান থেকে লিখতে পারো x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 মানে 27 ইজি কোশ্চেন চিন্তা করো চিন্তা বলো বলবো না তোমার নিজেরা করো চিন্তা করো দুই হবে একদম ঠিক আছে গুড ভেরি গুড দেখে দেখে এই অংশ অঙ্ক মুখে মুখে হয়ে যাবে log 256x is equal to 8 তাহলে 256 equal to কি হবে x to the power 8 আর 256 মানে কত 256 মানে 2 to the power 8 এখানে পাওয়ার সেম বলে অবশ্যই তোমার বেসও সেম হতে হবে আনসার চান্দা করো চার দাগের এবং আছে লগ বেস এক্স টু টু দি পাওয়ার 1/3 সমান সমান 1/15 তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত এটা হচ্ছে টু টু দি পাওয়ার 1/3 এটা মানে টু টু দি পাওয়ার 1/3 এটা মানে টু টু 1/3 সেম অঙ্ক একদম সেম অঙ্ক এই তিন দাগ চার দাগ সেম তার মানে লগ টু টু দি পাওয়ার 1/3 x সমান সমান 1/15 এই এখান থেকে 1/3 বাইরে চলে আসলো 1/3 নাম তো করো নাও 1/3 ছোটটা করে দেখাচ্ছি 2x সমান সমান 1/15 এই তিনের সঙ্গে এটা কাছে কাটে 5 হয় তাহলে 2 ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 36 তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 32 কেন আচ্ছা x টু সরি x টু 5 মানে x টু 1/5 এটা 1/5 আসছে না এটা 1/5 আসছে এর এরকম আসছে log 2x সমান সমান 1/5 আসছে এই যে 3 আর 5 কেটে গেল 15 তো এখান থেকে আমরা লিখতে পারি এটা কেটে দাও ভুলে গিয়েছি যে 2 সমান সমান x টু দি পাওয়ার 1/5 তাহলে বোথ সাইডে টু দি পাওয়ার 5 করো এখন পরে পরে গুণ হয় টু দি পাওয়ার 5 মানে 32 x সমান সমান 32 ইজি কোশ্চেন পরে পাঁচ দাগের অঙ্কটা করো